আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ ওপর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাসখানেক হলো বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে এরই মাঝে ছড়িয়ে পড়েছে নায়িকার দ্বিতীয় বিয়ের খবর এদিকে গতকাল থেকে অনলাইনে মাহির দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে আর এর সূত্রপাত হয় গত এগারোই জুন রাতে বিয়ের কাতান শাড়ি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করার কারণে ওই ছবির ক্যাপশনে নায়িকা লেখেন আলহামদুলিল্লাহ তারপর থেকে সত্য মিথ্যার বেড়া জালে পড়ে যায় মাহির দ্বিতীয় বিয়ে জানা যায় মাহি নতুন সম্পর্কে জড়িয়েছেন ছেলের নাম রাকিব সরকার গাজীপুরের রাজনীতিতে প্রভাবশালী পরিবারের সদস্য রাকিব সরকারের আরেক পরিচয় তিনি ব্যবসায়ী যদিও আনুষ্ঠানিকভাবে দুজনের কেউই বিয়ের বিষয়টি স্বীকার করেননি তবে রাকিব সরকার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন তাদের বিয়ের বিষয়টি গাজীপুরে এখন ওপেন সিক্রেট অনেকে রাকিব সরকার নামের একজনের সঙ্গে মাহির সম্পর্ক বিয়ের গুজব প্রচার করেন যদিও মাহিয়া মাহির ফেসবুক লাইভেও তাকে পাওয়া গেছে তবে মাহিয়া মাহি জানিয়েছেন বিয়ে নিয়ে যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ গুজব খবরটি একদমই সত্য নয় রাকিবের সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু বিয়ের খবর একেবারে ভুয়া সে পরিচিত একজন ছাড়া আর কিছু না সবাইকে বিয়ের এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন এ নায়িকা বিয়ের বছরের মধ্যে মাহমুদ পারবে জপুর সঙ্গে নায়িকা মাহিয়া মাহির সুখের সংসার ভেঙে তছ গত তেইশে মে ডিভোর্সের ঘোষণা দেন মাহি বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে গণমাধ্যমে মাহি জানান দু বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে তবে মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু জানিয়েছিলেন আইনি প্রক্রিয়া এখনও শুরু হয়নি আপাতত মাহি অপু আলাদাই থাকছেন এরই মধ্যে রোববার ফেসবুকে সাবেক স্বামী সহ নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহি ক্যাপশনে লিখেছেন তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না আমি তো তোমার দিকেই চেয়ে থাকি চোখ তো অন্যদিকে যায় না প্রসঙ্গত দু হাজার সালের পঁচিশে মে উপরগলায় বিয়ের মালা দেন মাহি এদিকে আজ রোববার সকাল থেকে গুঞ্জন শুরু হয়েছে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাহি এবং তারা বিয়েও করেছেন যদিও বিষয়টি সত্যতা জানা যায়নি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ